আসসালামু আলাইকুম বিয়ার্স আরেকটি নতুন ব্লকে চলে আসলাম আজকে আমি রান্না করবো ট্যাংরা মাছের ঝোল এর জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি ভেজে নেব এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে এতে আগে থেকে কেটে রাখা পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এই ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আপনি চাইলে এক প্লেট ভাত অনেশেই খেয়ে নিতে পারেন তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে তারপর কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে যখন তেল ভেসে উঠবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব জাল দেওয়ার পর ঝোল ঘাড়ো হয়ে আসলে তখন এর মধ্যে পরিমাণ মতো ধনেপাতা পাতা দিয়ে দিব। দেখলেন তো কত সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছের ঝোল আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে ভালো থাকলে অবশ্যই পাশে থাকবেন